ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো পরমাণুর গঠন আর এই পরমাণুর গঠনের অন্যতম একটি মাইলস্টোন হল র্যাদার পরীক্ষা বিজ্ঞানী র্যাদারফুডের সেই বিখ্যাত সোনার পাতের উপরে আলফা কণা দ্বারা বিক্ষোপণের পরীক্ষা সেটা পরমাণুর গঠনের একটি অন্যতম মাইলস্টোন এই রেডারফোটের পরীক্ষাটি আলোচনা করার পূর্বে সেই সময়কার পরমাণুর গঠন সংক্রান্ত কিছু ঘটনা কিছু বিজ্ঞানীদের কাজ সেই সংক্রান্ত আলোচনাটা আমরা আগেই করে নেব এরপর রেধারফোটের পরীক্ষা নিয়ে বিশদে আলোচনা হবে এবং তারপর তার পর্যবেক্ষণ এবং রেডারফোটের যে পারমাণবিক মডেল সেই সংক্রান্ত আলোচনা থাকবে আজকের এই আলোচনাতে তো দেখা যাক বিজ্ঞানী বামার আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে কিছু রেখা বর্ণালী তৈরি হওয়ার যে সমীকরণ সেই সমীকরণ তিনি আমাদের সামনে প্রতিষ্ঠিত করেন ঠিক এর পরের বছর অর্থাৎ আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্টেন তিনি রশ্মির বিভিন্ন গুণাবলী বিভিন্ন প্রপার্টি সেগুলো আলোচনা করেন যে রশ্মি থেকে পরবর্তীকালে পজিটিভলি চার্জড প্রোটনের আবিষ্কার হয়েছিল এরপর আঠারোশো অষ্টাশি খ্রিস্টাব্দে বিজ্ঞানী রিডবার্গ তিনি বামারের যে সমীকরণটা ছিল সেই সমীকরণটাকে কাজে লাগিয়ে বা সেই সমীকরণের উপর আরও কাজ করে গবেষণা করে তিনি হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সমীকরণ আমাদের সামনে তুলে ধরেন অর্থাৎ অ্যাটমিক স্পেক্ট্রা বা আণবিক বর্ণালী এর উপর প্রচুর কাজ সেই সময় শুরু হয় সবথেকে যুগান্তকারী যে ঘটনা সেটা হলো আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে বিজ্ঞানী জে জে থামসান তিনি রশ্মির প্রপার্টি বা ধর্ম আলোচনা করেন এবং সরি রশ্মির প্রপার্টি এবং ধর্ম এখানে তিনি আলোচনা করেন আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে যে রশ্মি থেকে পরবর্তীকালে ইলেকট্রন আবিষ্কার হয় অর্থাৎ আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে অ্যানোটরসির যে থেকে ইলেকট্রন আবিষ্কার এটি পরমাণুর গঠনের ক্ষেত্রে একটি যুগান্তকারী ঘটনা বলা যেতেই পারে কিন্তু এই ইলেকট্রন এবং ইলেকট্রনকে প্রশমিত করার জন্য পজিটিভলি চার্জ কণা সেটি পরমাণুর মধ্যে কিভাবে থাকবে সেই সংক্রান্ত মডেল এর পর থেকেই বোধায় শুরু হয় এই সংক্রান্ত একটি মডেল যে যে থমসন তিনি নিজেই দিয়েছিলেন উনিশশো চার খ্রিস্টাব্দে যে মডেলটাকে বলা হয় পাম পাডিং মডেল এই মডেলের সার্বর্তাটা হলো এই রকম যে পজিটিভলি বা ধন্যাত্মক আধানগ্রস্ত কণাগুলি কীভাবে থাকবে ধন্যাত্মক আধানগ্রস্ত কণাগুলি একটি সমসত্ব গোলক তৈরি করবে যার মধ্যে ইলেকট্রনগুলি গ্রথিত অবস্থায় থাকবে অর্থাৎ জিনিসটাকে আমরা তুলনা করতে পারি একটি তরমুচের সঙ্গে তরমুচের এই যে লাল অংশটা আমরা দেখি সেই লাল অংশটা পজিটিভলি আধানগ্রস্ত কণা দিয়ে তৈরি একটি সমসত্ত্ব গোলকের মতো তুলনা করতে পারি এবং এর মধ্যে যে বীজ বা দানাগুলো থাকে সেগুলোকে আমরা ইলেকট্রন হিসাবেও কল্পনা করতে পারি সুতরাং বিজ্ঞানী থমসনের উনিশশো চার খ্রিস্টাব্দের পাম্পাডিং মডেলটাকে তরমুছের সঙ্গে তুলনা করা গেল এছাড়াও আমরা বিভিন্ন কেকের মধ্যে ঠিক যেমনভাবে বিভিন্ন পাম্পগুলোকে আমরা পাডিং করি বা পাম্পগুলোকে এর মধ্যে দিয়ে থাকি সেটার সাথেও এই মডেলের একটি মিল আছে এবং সেই কারণেই হয়তো এই মডেলের নাম দেওয়া হয়েছিল পার্ডিং মডেল মদ্দা কথা হলো যে পজিটিভলি আধানগ্রস্ত কণাগুলো একটি সমসত্ব গোলক তৈরি করবে যার মধ্যে ইলেকট্রনগুলি গ্রথিত অবস্থায় থাকবে এখন এই ইলেকট্রনগুলি এর মধ্যে গ্রথিত অবস্থায় থাকা সত্ত্বেও তাদের মধ্যে যে বিকর্ষণ বা পজিটিভলি আধানগ্রস্ত কণাগুলির মধ্যে যে বিকর্ষণ সেই বিকর্ষণের জন্য কিন্তু অ্যাটমিক স্টেবিলিটি বা পারমাণুর যে স্থায়িত্ব সেটা বিনষ্ট হচ্ছে না সে বিষয়ে যে যে থামসান তিনি যে প্রপোজালটা দিয়েছিলেন সেই প্রপোজাল অনুযায়ী বলা যায় যে তিনি যেটা বলেছিলেন সেটা হলো এই ইলেকট্রন এবং পজিটিভলি আদানগ্রস্ত কণার মধ্যে যে আকর্ষণ বল সেই আকর্ষণ বলের জন্যই এই ইলেকট্রন ইলেকট্রন এবং পজিটিভলি কণাগুলোর মধ্যে যে বিকর্ষণ সেটাকে ওভারকাম করা গেছে সেটাকে প্রতিহিত করা গেছে অর্থাৎ এই মডেলের স্টেবিলিটির বা স্থায়িত্বের অন্যতম কারণ হলো ইলেকট্রন এবং পজিটিভলি চার্জ কণার মধ্যে আকর্ষণ বল এখন এই যে মডেল এই মডেল দিয়ে আমরা কি কি জিনিস ব্যাখ্যা করতে পারছি এই মডেল দিয়ে যে জিনিসগুলো ব্যাখ্যা করা যায় সেটা হলো এমিশান স্পেকট্রোস্কোপি বা নির্গমন বর্ণালী এখানে ধরে নেওয়া যায় যে যদি এটাকে বা এই মডেলের মধ্যে উপস্থিত ইলেকট্রনগুলোকে এক্সাইটেড করা যায় যে কোনোভাবেই বাইরে থেকে কোনো শক্তি প্রয়োগ করে যদি আমরা ইলেকট্রনগুলিকে এক্সাইটেড করি তাদেরকে উত্তেজিত করি তাহলে ইলেকট্রনগুলোর যে গ্রাউন্ড স্টেট এনার্জি বা তার যে ভূমিস্তরের যে শক্তি সেই শক্তিগুলো থেকে তাদের বিচ্যুতি ঘটে তার ফলে ইলেকট্রনগুলি ওই অবস্থানে থেকে কিছুটা ভাইব্রেট করে বা কম্পনশীল হয় এই কম্পনশীল হওয়ার জন্য তাদের যে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক নির্গত হয় সেই কম্পাঙ্কগুলোর জন্য এমিশান স্পেকট্রোস্কোপি বা নির্গমন বর্ণালী পাওয়া যায় দ্বিতীয় একটি জিনিস এখানে ব্যাখ্যা করতে পারে সেটা হলো কিভাবে পরমাণু থেকে আয়নের তৈরি হয় যদি এক্সট্রা করে কোনো ইলেকট্রন অর্থাৎ নেগেটিভলি চার্জ পার্টিকেল সেটা যদি এই পাম্পাডিং মডেলের মধ্যে চলে আসে তাহলে ইলেকট্রনের আধিক্যের জন্য সেখানে একটি নেগেটিভলি চার্জড আয়ন তৈরি হয় বা যদি ওই পাম্পার্টিং মডেল থেকে একটি ইলেকট্রন নির্গত হয় তাহলে ইলেকট্রনের শর্টেজের জন্য ইলেকট্রনের ঘাটতির জন্য সেখানে একটি পজিটিভলি চার্জড আয়নের তৈরি হয় এইভাবে আয়নের তৈরি হওয়ার ব্যাখ্যা সেটা কিন্তু এই মডেল দিয়ে ব্যাখ্যা করা যায় দ্বিতীয় হচ্ছে তিন নম্বর হচ্ছে যদি আমরা কোনো পরমাণুকে খুব হিট করি মানে উত্তপ্ত করি তাহলে সেই হিট করার ফলে এখানে ইলেকট্রনের যে কম্পনজনিত শক্তি ভাইবেনশ ভাইবেশানাল এনার্জি সেই ভাইব্রেশনাল এনার্জি এতটাই ইনক্রিজ বেড়ে যায় যে তাদের মধ্যে অর্থাৎ ইলেকট্রন এবং পজিটিভলি চার্জ করার মধ্যে যে আকর্ষণ বল সেই আকর্ষণ বলের কে কাটিয়ে সেই ইলেকট্রনগুলো সেখান থেকে বেরিয়ে আসতে পারে এই যে ঘটনা এই ঘটনাকে বলা হয় থার্মো আয়নিক এমিশন অর্থাৎ তাপ দ্বারা আয়ন উৎপন্ন হওয়ার পদ্ধতি সেটা কিন্তু এই মডেল ব্যাখ্যা করতে পারে এবং আরও একটি জিনিস ব্যাখ্যা করতে পারে সেটা হলো গ্যাসের গতিতত্ত্ব অর্থাৎ গ্যাসের গতিতত্ত্ব কিন্তু এই মডেল দ্বারা ব্যাখ্যা করা যায় তথাপি এই মডেলের বেশ কিছু ত্রুটি এবং বেশ গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য কিছু ত্রুটি আমাদের সামনে ধরা পড়ে সেই উল্লেখযোগ্য ত্রুটির মধ্যে প্রথম যে ত্রুটিটা ধরা পড়ে সেটা হলো ইলেকট্রোম্যাগনেটিক তত্ত্বের বিরোধিতা করে এই মডেল কি রকম তার আগে একটু জেনে নিই যে ইলেকট্রোকেমিক্যাল বা ইলেকট্রোম্যাগনেটিক যে তত্ত্ব সেই তত্ত্বের বক্তব্য কোন বক্তব্যটাকে এটা ভায়োলেট করে আনসহ তিনি বলেন যে কেবলমাত্র স্থির তৈরি আকর্ষণ বলের প্রভাবে কোনো দুটি বিপরীত আধান স্থির সাম্যাবস্থায় থাকতে পারে না এটা হলো ক্লাসিক্যাল ফিজিক্সের ইলেকট্রোম্যাগনেটিকের একটি তত্ত্ব কিন্তু পাম্পার্ডিং মডেল অনুযায়ী দেখা যাচ্ছে যে ইলেকট্রনগুলি রয়েছে কোথায় রয়েছে সেটা হলো পজিটিভলি চার্জ কোনো আধান সে যে গোলক তৈরি করেছে তার মধ্যে গ্রথিত অবস্থায় রয়েছে অর্থাৎ অপোজিটলি চার্জ দুটো কণা অপোজিটলি মানে বিপরীত আধানগ্রস্ত দুটি কণা তারা তার রয়েছে কেবলমাত্র ইলেকট্রোস্ট্যাটিক বা স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে যেটা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিকের তত্ত্ব অনুযায়ী ঠিক নয় দ্বিতীয় হচ্ছে যদিও এটি একটি এমিশান স্পেকট্রোস্কোপি বা নির্গমন বর্ণালীকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারছে কিন্তু সেই বর্ণালী অনুযায়ী কতগুলি বর্ণালীর সৃষ্টি হবে সেই বর্ণালীর সংখ্যা কতগুলি হবে সেই সংক্রান্ত মান এই তথ্য থেকে জানা যায় না বা সেই সংক্রান্ত কোনো কিছুকে এই তথ্য দ্বারা প্রমাণ করা বা ব্যাখ্যা করা যায় না এরপরই আসছে এই অবস্থা থেকে পরমাণুর মধ্যে কোথায় পজিটিভ রিচার্জ আয়ন থাকবে কোথায় নেগেটিভ রিচার্জ আয়ন থাকবে সেটা পাডিং মডেল থেকে কিছুটা আভাস পাওয়া গেলেও তার অনেকগুলো ত্রুটির জন্য আরও সূক্ষ্মতর আরও ভালো একটি মডেল উপস্থাপন করার প্রয়াসে বিজ্ঞানী র্যাদারফোট এবং আরও বেশ কিছু বিজ্ঞানী প্রয়াস করতে থাকে এবং সেই প্রয়াসের ফলস্বরূপ উঠে আসে বিজ্ঞানী র্যাদারফোটের পরীক্ষা এই পরীক্ষাটি আঠেরোশো অষ্টানব্বই খ্রিস্টাব্দে তিনি করেছিলেন কিন্তু তখন এই পরীক্ষার ফলাফলগুলোকে সঠিকভাবে ব্যাখ্যা করতে সমর্থ হননি পরবর্তীকালে উনিশশো নয় খ্রিস্টাব্দে গাইগার এবং মার্স মার্স দেন এই দুই বিজ্ঞানী সহযোগিতায় রাদার রেদারফুট আরও একবার এই পরীক্ষাটি করেন এবং উনিশশো এগারো খ্রিস্টাব্দে তিনি এই পরীক্ষার সমস্ত ফলাফল যেগুলো ছিল সেই ফলাফলগুলি কি ব্যাখ্যার মাধ্যমে একটি পারমাণবিক মডেল আমাদের সামনে তুলে ধরেন তো দেখে নেওয়া যাক রেদারফুটের সেই পরীক্ষাটা কি ছিল এখানে দেখো রেদারফুটের পরীক্ষার একটি সিস্টেমেটিক ডায়াগ্রাম আমরা দেখিয়েছি যেখানে দেখা যাচ্ছে যে একটি আলফা কণার সোর্স বা আলফা কণার উৎসকে ব্যবহার করা হয়েছে এবং এখানে আলফা কনার উৎস হিসাবে রেডিয়ামকে ব্যবহার করা হয়েছিল এখন প্রশ্ন হলো যে আলফা কণাটা কি। প্রকৃতপক্ষে আলফা কণা হলো হিলিয়াম প্লাস টু আয়নের বা হিলিয়াম প্লাস টু আয়ন এটি হলো আলফা কণা এবং এই আলফা কণাকে তিনি কি করেছিলেন খুব পাতলা প্রায় টেন টু দিপার মাইনাস সেভেন মিটার এই বা তার থেকেও কম এরকম পাতলা একটি সোনার পাত নিয়েছিলেন যে সোনার পাতের উপর তিনি আঘাত করিয়েছিলেন এখন আঘাতের পরে আলফা কণাগুলোর গতি প্রকৃতি কী হয়েছিল সেটা তিনি জানতে চেয়েছিলেন এবং এইটি জানার উদ্দেশ্যে এই সোনার পাতের পিছন দিকে একটি তিনি পর্দা রেখেছিলেন এটা যেমন তেমন পর্দা নয় যে পর্দার উপর আলফা কণাগুলো আঘাত করলে সেখানে একটি প্রতিপ্রভার সৃষ্টি হয় অর্থাৎ এখানে একটি ফ্লুরোসেন্ট পর্দা তিনি রেখেছিলেন যেই ফ্লুরসেন্ট পর্দাটাকে ব্যবহার করতে গিয়ে তিনি জিঙ্ক সালফাইট এই যৌগটিকে এই ফ্লুরোসেন্ট পর্দার জন্য ব্যবহার করেছিলেন যেখানে আলফা কণাগুলি আঘাত করলে একটি আলো তৈরির মাধ্যমে তাদের উপস্থিতি আমরা জানতে পারবো তার এই হলো মোটামুটি রাদার ফোটের পরীক্ষার একটি এক্সপেরিমেন্টাল সেট এবং সমগ্র জিনিসটিকে তিনি কোথায় রেখেছিলেন একটি বায়ুশূন্য পাত্রের মধ্যে রেখেছিলেন অর্থাৎ রেদারফোর্ড চাইছিলেন পরমাণুর অন্তরকে বিদীর্ণ করে পরমাণুর ভিতরে কোথায় কি রয়েছে সেটাকে সহজভাবে যেন বোঝা যায় জানা যায় এটাই ছিল তার উদ্দেশ্য তো এই পরীক্ষার পরে তিনি কি পর্যবেক্ষণ করলেন দেখোটি ছবির সাহায্যে আমরা দেখিয়েছি তিনি দেখেছিলেন যে অধিকাংশ আলফারসি সোজা যে পথে এসেছিল ঠিক সেই পথে বেরিয়ে চলে গেছে খুব কম সংখ্যক আলফারসি সামান্য কিছু কোণে মেঁকে চলে গেছে এবং প্রায় কুড়ি হাজারের মধ্যে একটি আলফারসি ঠিক যে পথে গিয়েছিল প্রায় সেই পথেই ফিরে এসছে এই ছিল তার পরীক্ষার পর্যবেক্ষণ অর্থাৎ অধিকাংশ আলফারসি সোজা বেরিয়ে গেছে খুব কম সংখ্যক আলফারসি সামান্য কোণে মেখে গেছে এবং কুড়ি হাজারের মধ্যে একটি কণা ঠিক যে পথে গেছিলো প্রায় সেই পথেই ফিরে এসছে এই হল আমাদের রাদার ফোটের পরীক্ষার পর্যবেক্ষণ এখন এই পর্যবেক্ষণের উপরে ভিত্তি করে রেদারফোট একটি অ্যাটোমিক্সটা মডেল বা পারমাণবিক মডেল আমাদের সামনে উপস্থাপিত করেছিলাম কী ছিল পারমাণবিক মডেল যেহেতু অধিকাংশ আলফা রশ্মি উইদাউট ডিফ্লেকশান কোনোরকম বিক্ষেপণ ছাড়া রকম বিচ্যুতি ছাড়া সরলরৈখিক যে পথে এসেছিল ঠিক সেই পথে বেরিয়ে চলে গেছে সুতরাং এখান থেকে আমরা ধারণা করতে পারি যে অধিকাংশ স্থান পরমাণুর সেটা কিন্তু ফাঁকা তার মানে এমন একটা ঘটনা ধরো অন্ধকারে তোমার সামনে একটি পাঁচিল রয়েছে আর তোমার হাতে কিছু শক্ত পাথর রয়েছে যদি সেই পাথরগুলি দেওয়ালে গিয়ে আঘাত করার শব্দ আমরা শুনতে না পাই বা দেওয়ালে গিয়ে আঘাত না করে অন্য কোথাও দিয়ে চলে যায় যেখানে আঘাত করছে না বা শব্দ শুনতে পাচ্ছি না স্বাভাবিকভাবে সেই অংশটা কিন্তু ফাঁকাই থাকে ফাঁকা হলেই তবেই কিন্তু সেই ধরনের পরিস্থিতি তৈরি হয় সুতরাং এক্ষেত্রে রশ্মিগুলো পরমাণু থেকে মধ্যে গিয়ে বেরিয়ে সোজা স্বলকিক পথে চলে যাচ্ছে তার মানে এখানে অধিকাংশ স্থান হচ্ছে ফাঁকা এবং কুড়ি হাজারের মধ্যে প্রায় কুড়ি হাজারের মধ্যে একটি আলফা কণা ঠিক যে পথে গেছিলো সেই পথে ফিরে এসছে এর উপরে ভিত্তি করেই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কনক্লুশন সিদ্ধান্ত র্যাদারফোর্ড নিয়েছিলেন প্রথমত আলফা কণার চার্চ বা আলফা কণাটা কী সেটা আমরা দেখেছি সেটা হলো হিলিয়াম প্লাস টু আয়ন সুতরাং আলফা কণা যদি সে কোনো কিছুতে আঘাত করে যে পথে যায় সেই পথে ফিরে আসে তাহলে বুঝতে হবে যে যেখানে আঘাত করেছিল তার চার্জও কিন্তু আলফা কণার চার্জের সঙ্গে সমান অর্থাৎ তার চার্জ ধন্যাত্মক আধানগ্রস্ত এবং তার ভর আলফা কণার ভরের সঙ্গে প্রায় সমান অর্থাৎ সেই অংশটা যার সাথে আলফা কণা আঘাত করে সেই অংশটা ধন্যাত্মক আধানগ্রস্ত এবং পরমাণুর মধ্যে বেশ ভারী বা বেশ ভর বিশিষ্ট একটি অংশ যেটি পরমাণুর মধ্যে খুব ক্ষুদ্র জায়গায় খুব ছোট্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে এবং সেটা আর অন্য কোথাও নয় সেটা থাকে পরমাণুর কেন্দ্রে কেন্দ্রের মধ্যে ধনাত্মক আধান এবং ভর কেন্দ্রীভূত অবস্থায় থাকে যাকে আমরা বলি পরমাণুর নিউক্লিয়াস এবার এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি আবর্তন করতে থাকে এখন ইলেকট্রনগুলি যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে তাহলে তাদের মধ্যে একটি স্থির আকর্ষণ বল অর্থাৎ ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে স্থির আকর্ষণ বল কাজ করে এবং ইলেকট্রনগুলি এই রকম গোলাকার বা বৃত্তাকার পথে আবর্তন করার জন্য তাদের মধ্যে একটি অপকেন্দ্রিক বল কাজ করে এই দুটি বল একে অপরকে কাউন্টার ব্যালেন্স বা প্রতিমিত করার জন্যই অ্যাটমিক মডেল বা পারমাণবিক মডেলটি বা পরমাণুটি স্থায়িত্ব লাভ করে এই ছিল মোটামুটি র্যাদার ফুটের পরমাণু মডেল এখন রেদার ফোর্টের পরমাণু মডেলের সঙ্গে আমাদের সোলার সিস্টেম তার কিন্তু অনেক মিল রয়েছে যেমন সোলার সিস্টেমের কেন্দ্রে থাকে সূর্য যাকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলি বিভিন্ন কক্ষপাতা আবর্তন করে ঠিক তেমনি পরমাণুর ক্ষেত্রে কেন্দ্রে থাকে নিউক্লিয়াস যাকে কেন্দ্র করে নেগেটিভলি চার্জ কণা অর্থাৎ ইলেকট্রনগুলি আবর্তন করতে থাকে সুতরাং রেদার ফোর্টের পরমাণুর মডেল সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আমাদের তৈরি হলো কিন্তু এই পরমাণু মডেলেরও বিশেষ কতগুলো গুরুত্বপূর্ণ ত্রুটি ছিল সেই ত্রুটিগুলো এবার আমরা আলোচনা করব প্রথমত হচ্ছে যে রেদারফোটের যে পরমাণু মডেলটি আমরা এখানে পাচ্ছি সেই রেদার ফোটের পরমাণু মডেলটি ক্লাসিক্যাল ফিজিক্স বা সনাতন পদার্থবিদ্যার উপরে গুরুত্ব আরোপ করে যেখানে নিউটনস ল এবং উলম্বের আকর্ষণ বল এগুলোর উপরে গুরুত্বপূর্ণ বা এগুলোকেই ভিত্তি করেই রেদারফোটের পরমাণু মডেলটা তৈরি হয় কিন্তু ক্লাসিক্যাল ফিজিক্সের আরও একটি ভিত্তি সেটা হলো ইলেকট্রোম্যাগনেটিক তত্ত্ব সেই ইলেকট্রোম্যাগনেটিক তত্ত্ব সাথে রেদার পরমাণু মডেলের কোথাও একটা বিরোধিতা বা বিরোধ সৃষ্টি হয় এখানে যে ইলেকট্রনটি নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করছে তার তরণ থাকে অর্থাৎ একটি তরণযুক্ত চার্জ পার্টিকেল আধানযুক্ত কণা আরও একটি আধানযুক্ত কণার চতুর্দিকে আবর্তন করছে এরকমভাবে যদি আবর্তন করে তাহলে ইলেকট্রোম্যাগনেটিক তত্ত্ব অনুযায়ী বলা যায় যে যে চার্জ পার্টিকেলটি এরকমভাবে আবর্তন করছে তার শক্তি আস্তে আস্তে বিকৃত হবে এবং বিকৃত হওয়ার ফলে এখানে শক্তির পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে তাহলে ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করতে থাকে তখন ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী তারও শক্তি এই রকমভাবে বিকৃত হয় এবং বিকৃত হতে হতে তার শক্তি কমে গিয়ে সেটি একটা সময় নিউক্লিয়াসের উপরে আছড়ে পড়তে চায় যার ফলে পরমাণুর অস্তিত্ব বিপন্ন হয় এবং সব থেকে মজার কথা হলো এই রকমভাবে আজরে পড়তে গেলে একটি ইলেকট্রনের ন্যানো সেকেন্ড সময় লাগে খুব অর্থাৎ খুব খুব কম সময় ন্যানো সেকেন্ড মানে বুঝতেই পারছো টেন টু দিপা মাইনাস নাইন এই অর্ডার সেকেন্ড এত কম সময়ে ইলেকট্রনটি নিউক্লিয়াসের উপরে আছড়ে পড়বে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী ফলে পরমাণুর অস্তিত্ব আর থাকবে না দ্বিতীয় ত্রুটি হচ্ছে ইলেকট্রন যদি এইভাবে শক্তি বিকৃত করতে থাকে তাহলে সেই শক্তি দিয়ে যে বর্ণালীটি পাওয়া উচিত সেটি হলো নিরবিচ্ছিন্ন বর্ণালী দেখো নিচে আমি একটা ছবি দেখিয়েছি এই হলো একটা নিরবিচ্ছিন্ন বর্ণালী যেখানে কোনো রকম কোনো গ্যাপ নেই বিভিন্ন বর্ণগুলো পরপর পরপর সজ্জিত অবস্থায় রয়েছে ইলেকট্রনগুলি ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী আবর্তন করার ফলে যে শক্তি বিকিরণ করবে সেই শক্তির সাহায্যে তারা যে বর্ণালী তৈরি করবে সেটা হবে কন্টিনিউয়াস স্পেকট্রাম বা নিরবিচ্ছিন্ন বর্ণালী কিন্তু পরীক্ষা করে কি পাওয়া গেল। পরীক্ষা করে পাওয়া গেল যে বর্ণালীগুলো পাওয়া যাবে সে যা বা যে বর্ণালীগুলো পাওয়া যাচ্ছে সেগুলো হলো এক একটি রেখা বর্ণালী রেখা বর্ণালী মানে যেখানে বর্ণ বা কালারগুলি একটি লাইনের মতো রয়েছে এবং একে অপর থেকে নির্দিষ্ট দূরে রয়েছে সুতরাং এই রেখা বর্ণালী কেন তৈরি হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে তার ব্যাখ্যা আমরা রাদারফোর্ডের পরমাণুর মডেল থেকে করতে পারছি না সুতরাং রাদারফোর্ডের ফুটের পরমাণু মডেল অ্যাটমিক মডেল বা পরমাণুর মডেলের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও সেই মডেলের বেশ কিছু ত্রুটি কিন্তু থেকে যায় এই ত্রুটিগুলো পরবর্তীকালে কীভাবে নিরসন হয়েছিল এবং সেই নিরসনের পক্ষে কোন বিজ্ঞানী কিভাবে কার্যকরী ভূমিকা গ্রহণ করেছিল সেগুলো আমরা পরে ধীরে ধীরে আমরা আলোচনা করব